মার্ক রচিত মঙ্গল সমাচার থেকে পাঠ, পাঁচ অধ্যায়ের একুশ থেকে ৪৩ পদ পর্যন্ত। যিশু নৌকো করে সাগরের এপারে ফিরে আসতেই তার চারপাশে বহু লোকের ভিড় জমতে লাগল। তিনি তখনও সাগরের ধারেই রয়েছেন। এমন সময়ে জাইরাস নামে স্থানীয় সমাজগৃহের একজন অধ্যক্ষ সেখানে এসে উপস্থিত হলেন। যিশুকে দেখে তিনি তার পায়ে লুটিয়ে পড়ে বারবার অনুরোধ জানাতে লাগলেন, আমার ছোট মেয়েটির এখন মর্মর অবস্থা, দয়া করে এসে আপনি তার ওপর একবার হাত রাখুন যাতে সে ভালো হয়ে ওঠে আর বেঁচে যায়। যিশু তখন তার সঙ্গে রওনা হলেন। বহু লোক তার পিছু পিছু চলতে লাগল এবং তার চারদিকে ভিড়ের চাপ সৃষ্টি হল। লোকদের মধ্য থেকে এমন একজন স্ত্রীলোক ছিল যে ১২ বছর ধরে রক্তস্রাবে ভুগছিল। সে নানা ডাক্তারের চিকিৎসায় বহু কষ্ট পেয়েছিল এবং তার যথাসর্বস্ব সে খরচও করেছিল, কিন্তু তবুও তার কোনো উপকার হয়নি, বরং রোগটা আরও বেড়েই গিয়েছিল। লোকদের কাছ থেকে সে যিশুর কথা শুনতে পেয়েছিল, তাই ভিড়ের মধ্য দিয়ে তার পিছনে এসে সে তার পোশাকটি স্পর্শ করল। সে মনে মনে বলছিল, ওর পোশাকটিও স্পর্শ করতে পারলে আমি ভালো হয়ে উঠব। আর সত্যিই সঙ্গে সঙ্গে তার রক্তস্রাব বন্ধ হয়ে গেল এবং সে নিজের শরীরের মধ্যে অনুভব করল তার রোগ এখন সেরেই গেছে। এদিকে যিশুও মনে মনে তখনই বুঝতে পারলেন যে তার মধ্য থেকে কিছু শক্তি বেরিয়ে গেছে। তাই ভিড়ের মধ্যে ফিরে দাঁড়িয়ে তিনি জিজ্ঞেস করলেন, কে আমার পোশাক স্পর্শ করল? তার শিষ্যরা তাকে বললেন, আপনি তো দেখতেই পাচ্ছেন আপনাকে ঘিরে কি ভিড়ের চাপ, তবু জিজ্ঞেস করছেন কে আমাকে স্পর্শ করল? তিনি কিন্তু যে স্ত্রীলোকটি তা করেছিল তাকে দেখবার জন্য চারিদিকে তাকাতে লাগলেন। তখন স্ত্রীলোকটি তার কি ঘটেছে বুঝতে পেরে ভয়ে কাঁপতে কাঁপতে এগিয়ে এলো এবং যিশুর পায়ে পড়ে তাকে আসল কথাটা সব কিছুই খুলে বলল। যিশু তাকে বললেন, মা, তোমার বিশ্বাসই তোমাকে ভালো করে তুলেছে, এবার যাও, শান্তিতেই থাকো, তোমার ওই রোগ থেকে তুমি মুক্ত হয়েই থাকো। যিশু তখনও কথা বলছেন, সেই সময় সমাজগৃহে সেই অধ্যক্ষের বাড়ি থেকে কয়েকজন লোক এসে অধ্যক্ষকে বলল, আপনার মেয়েটি আর বেঁচে নেই, গুরুকে আর কেন কষ্ট দিচ্ছেন? কিন্তু যিশু তাদের কথা শুনতে পেয়ে সমাজগৃহের অধ্যক্ষটিকে বললেন, ভয় পেয়ো না, শুধু বিশ্বাস রাখো। তিনি পিতর যাকব ও যাকবের ভাই জোহনকে ছাড়া আর কাউকেই তার সঙ্গে আসতে দিলেন না। তারা যখন সমাজগৃহের অধ্যক্ষের বাড়িতে এসে পৌঁছলেন তখন তিনি দেখলেন সেখানে তুমুল কোলাহল, লোকেরা চিৎকার করে কাঁদছে, বিলাপ করছে। ভেতরে গিয়ে তিনি তাদের বললেন, কেন এত হইচই, এত কান্নাকাটি, মেয়েটি তো মারা যায়নি, ও তো ঘুমুচ্ছে। কিন্তু তারা তাকে উপহাস করে বলতে লাগল। যিশু তাদের সকলকে সেখান থেকে বের করে দিলেন তাদের এই উপহাসের কথা শুনে। তারপর তিনি মেয়েটির বাবা মা এবং তার নিজের সেই তিনজন সঙ্গীকে নিয়ে মেয়েটি যেখানে শুয়েছিল সেই ঘরে ঢুকলেন। তারপর মেয়েটির একটি হাত নিজের হাতে নিয়ে তিনি বললেন, তালিথা কুম, অর্থাৎ খুকু, আমি তোমাকে বলছি তুমি ওঠো। আর তখনই মেয়েটি উঠে পড়ল আর সেখানে হেঁটে বেড়াতে লাগল। তার বয়স তখন ১২ বছর। উপস্থিত লোকেরা গভীর বিস্ময়ে বিমূঢ় হয়ে পড়ল। যিশু তাদের করা আদেশ দিলেন যে
কাউকে যেন এই কথা জানানো না হয়। তারপর তিনি মেয়েটিকে কিছু খেতে দিতে বললেন। প্রভু যীশুর মঙ্গল সমাচার। আজকের সুসমাচারে আমরা দেখি দুটো ঘটনা। এই দুটো অলৌকিক ঘটনার মধ্যে মিল যেমন আছে, সেই সঙ্গে একটু পার্থক্য দেখি। প্রথম দেখি আমরা মহিলাটি যিনি যীশুকে স্পর্শ করেছিলেন তিনি 12 বছর ধরে ভুগছিলেন। আবার যে মেয়েটিকে যীশু মৃত অবস্থায় এসে দেখেছিলেন, সুস্থ করেছিলেন, সেই মেয়েটির বয়স ছিল 12 বছর। তার বাবা ছিলেন জাইরুস, তিনি ছিলেন একজন অধ্যক্ষ। তা প্রথম বিষয়, শিক্ষণের বিষয় হচ্ছে এই যে আমরা যিশুর স্পর্শ পেতে চাই, তা আমাকে যেতে হবে বিশ্বাস নিয়ে। বিশ্বাস নিয়ে তার কাছে আসতে হবে। তাকে যদি আমার স্পর্শ করি বিশ্বাস নিয়ে, আমি সুস্থ হব, যেমন এই মহিলাটি হয়েছিলেন। সেই সঙ্গে জাইরুস বিশ্বাস নিয়ে যিশুর কাছে এসেছিলেন যিশুকে ডাকতে। যিশু পৌঁছতে পৌঁছতে মেয়েটি মারা গিয়েছিল। লোকজন অনেক কথাও বলেছিল, কিন্তু জাইরুস বিশ্বাসে স্থির ছিলেন। যিশু গিয়ে মেয়েটিকে স্পর্শ করলেন, মেয়েটিকে হাত ধরে তিনি তুললেন, আর সে সুস্থ হয়ে উঠল। তিনি বললেন, তুমি ওঠো। তখন মেয়েটি উঠে পড়ল, উঠে হাঁটতে লাগলো। তখন তার বয়স ছিল 12 বছর। তাহলে আমরা দেখছি যে মিল, ওই ভদ্রমহিলা 12 বছর তিনি অসুস্থ ছিলেন, এই মেয়েটি 12 বছর বয়সে অসুস্থ হয়ে পড়েছিল, তার মারা গিয়েছিলেন। কিন্তু দুটো বিষয় লক্ষণীয়। একটা হচ্ছে বিশ্বাস নিয়ে যিশুকে এসে স্পর্শ করলেন, মহিলাটি সুস্থ হলেন। আর এই মেয়েটির বাবা যিশুকে ডাকতে গেলেন, যিশু পৌঁছতে পৌঁছতেই মেয়েটি মারা গেল, যিশু এসে তাকে বাঁচিয়ে তুললেন বা সুস্থ করলেন। তো অনেক সময় এটা মনে হতে পারে যিশু কেন দেরি করলেন, তাই না? তো ঈশ্বরের ইচ্ছা কি, ঈশ্বর কীভাবে ভেবে রেখেছেন সেটা আমরা প্রশ্ন করতে পারবো না। তিনি তার মতো, তিনি আমাদের প্রার্থনার উত্তর দেবেন, তার মতো তিনি আসবেন। যেমন ওই মহিলাটি সঙ্গে সঙ্গে সুস্থ হয়ে গেছিল, কিন্তু এই ক্ষেত্রে আমরা দেখি, মেয়েটির ক্ষেত্রে দেখি যে যিশু আসলেন, মৃত অবস্থায় সে ছিল, তাকে তিনি সুস্থ করলেন। তো ঈশ্বরের ইচ্ছা, ঈশ্বরের ইচ্ছা বা যিশুর ইচ্ছা, যিশু আমাদের স্পর্শ করতে পারেন, আমরা যিশুকে স্পর্শ করতে পারি, কিন্তু সেইখানে থাকতে আমাদের বিশ্বাস। সে বিশ্বাস নিয়ে যদি আমরা থাকি তাহলে আমরা সুস্থ অবশ্যই হয়ে উঠব, প্রভু আমাদের সুস্থ রাখবেন। আর সেই সুস্থতা হচ্ছে সম্পূর্ণ সুস্থতা, আংশিক নয়। অনেক সময় আংশিক সুস্থতার কথা আমরা চিন্তা করি, সেটা যিশু চান না, তিনি চান আমাদের সম্পূর্ণ সুস্থ দেখে।